প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমার রুহানি ফায়দা চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দু ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ সবল ও ভালো রাখেন, আর আপনাদের ঘরেও শান্তি প্রদান। ভাইরা, আমার আজকে যে আমি বক্তব্য নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, সেটা হলো জিকিরের ফজিলত। যে জিকির করলে কেমন কি ফজিলত হয়, সেই ব্যাপার নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখব। ভাইরা, আজকে দেখা যাচ্ছে দেশে হোক, পরদেশে হোক, বিদেশে হোক, এমন কোনো দেশ নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো সংসার নাই যেখানে অশান্তি বাস করে না। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মানুষের সাথেই অশান্তি আছে। তো ভাইরা, এই অশান্তি সৃষ্টি হওয়ার কারণ হলো একটাই, যে আজ যে আমাদের সমাজের মধ্যে জুয়াবাজি, মদ, তাস, উলঙ্গ নাচ, ডান্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান শোনা, এই সমস্ত জিনিস হচ্ছে শয়তানের একটা আশ্বাসা, শয়তানের প্রলোভন, যা আমরাকে হয়তো দেখতে মজা লাগে, শুনতে মজা লাগে, কিন্তু আমাদের সংসারের মধ্যে সে অশান্তি নিয়ে চলে আসে। তো ভাইরা, তাহলে আমাদের বাড়িতে যদি শান্তি নিয়ে আসতে হয়, আমাদের বাড়িতে, আমাদের সংসারে, আমাদের কাজক্ষেত্রে যদি আমরা সংসারে যদি আমরা শান্তি নিয়ে আসতে চাই, তাহলে শান্তি আসার কারণ আমাদেরকে খুঁজতে হবে কোরআন শরীফের মধ্যে। যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাবের মধ্যে সমস্ত কিছুই বর্ণনা করা হয়েছে, তাহলে নিশ্চয় এই কোরআন শরীফের মধ্যেও আমরা কোথাও শান্তি খুঁজে পাবো। হে আল্লাহর কিতাব, যদি প্রশ্ন করা হয় আল্লাহর কিতাব কে, হে আল্লাহর কিতাব তুমি বলো, যে আজ তো প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের সাথে অশান্তি লেগে আছে, একে অপরের সাথে অশান্তি সৃষ্টি হয়ে আছে, তো এর কি কোনো উপায় আছে? আমরা শান্তি আনতে চাই, তো শান্তির কি কোনো পথ আছে, কোনো কি জায়গা আছে, কিছু কি উপায় আছে যে আমরা শান্তি কি করে পাই, কি করে আমরা শান্তি অর্জন করতে পারি? তখন কোরআন শরীফ আল্লাহর কিতাব, সে সাক্ষী দিবে সমস্ত মানব জাতিকে, মানবকুলকে সাক্ষী দিবে, হে মানুষেরা, হে মানবকুলেরা, শোনো, যদি তোমরা শান্তি অর্জন পেতে চাও, যদি তোমরা শান্তি অর্জন করতে চাও, তাহলে এই দুনিয়াতে আর কোনো পথ নাই, কোনো রাস্তা নাই যে যেখানে তোমাকে তুমি শান্তি পাবে। একমাত্র যদি শান্তি অর্জন করতে চাও, তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আলা বিজিকরিল্লাহি তাতমাইনাল কুলুব, কে তোমাদের অন্তরকে যদি শান্তি রাখতে চাও, তাহলে ভেবে নাও যে আল্লাহর স্মরণেই, আল্লাহর জিকিরেই মধ্যেই হৃদয়ের প্রশান্তি নিহিত রয়েছে, ইয়ানি হৃদয়ের মধ্যে শান্তি প্রদান করবে। একমাত্র হৃদয়ের খোরাক, হৃদয়ের শান্তি যদি আনতে চান, তাহলে আপনাদেরকে আল্লাহর জিকির আজকাল করতে হবে। আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে শান্তি। তাহলে কোরআন শরীফ আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে দিলেন, আলা বিজিকরিল্লাহি তাতমাইনাল কুলুব, কে তোমরা যদি আল্লাহর স্মরণ করো, তাহলে তোমাদের অন্তরে শান্তি আসবে, আল্লাহর জিকিরেই তোমাদের অন্তরে শান্তি হবে। তো ভাইরা, এই জন্যে কবি বলেছেন, গাফিল ইনসান, এ গাফিল ইনসান, আপনে রব কো ইয়াদ কর, এ গাফিল ইনসান, আপনে রব কো ইয়াদ কর, দিল কি উজড়ি হুই বস্তিয়ো কা আবাদ কর, এ গাফিল ইনসান, আপনে রব কি ইয়াদ কর, দিল কি উজড়ি হুই বস্তিয়ো কো আবাদ কর, ইয়ানি ওই গাফিল, তুমি নিজের রবকে স্মরণ করো আর বিধ্বস্ত হৃদয় রাজ্য আবাদ করো, এটাই শায়ের বলছেন। প্রিয় দিনী ভাইরা, শুধু জিকির, আল্লাহর তসবিহ, তাহলিল শুধু যে মানুষেরাই করে তা না, প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করে। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন বস্তু নেই যা স্তুতি গান করতে, আল্লাহর তসবিহ তাহলিল করতে তার পবিত্রতা বর্ণনা করে না, এমন কোন বস্তু নেই। সুতরাং তদনুযায়ী কোন বস্তুই আল্লাহর তসবিহ থেকে গাফিল নয়, প্রত্যেকটা জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে।
হযরতে সদরুল আফাজিল মাওলানা নাইমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর খাজাইনুল ইরফানের মধ্যে বর্ণনা করেছেন যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে প্রত্যেকটা জীবিত বস্তু আল্লাহ আযযা জাল্লার তাসবিহ তাহলিল করে থাকেন আর প্রত্যেকটা জিনিসের তাসবিহ সেটার যোগ্যতা অনুসারে করেন। তাফসীর কারকগণ বলেন যে আমরা যখন দরওয়াজা খুলি তো দরওয়াজা খোলার একটা আওয়াজ হয়, জানালা খুলি জানালা খোলার একটা আওয়াজ হয়, ছাদ ছাদের উপর একটা আওয়াজ হয়, যে কোনো বস্তুর কিছু না কিছু আওয়াজ আছে আর সেই আওয়াজের মধ্যেই বলা হয়েছে যে সেই আওয়াজের মধ্যে তাসবিহ রয়েছে আর সেই আওয়াজটা কি তাসবিহ পড়ে তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা পড়ে। তো ভাইরা আমার হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে যে আমার তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় যে আঙ্গুল থেকে পানি বের হতো আর পানির ফোয়ারা জারি হয়ে যেত তো আর এটাও দেখেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দ্বারা যে পানির ফোয়ারা জারি হতো এটা আমরা দেখেছি, আবার দেখেছি যে হাত দিয়ে তিনি আহার গ্রহণ করতেন সে আহারেরাও আল্লাহ রাব্বুল আলামিনের খাবার সময় আহার করার সময় ওই খাবারগুলো তাসবিহ তাহলিল করত। ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি ওই পাথরকে চিনি যা আমার নবুয়তের প্রকাশের যুগে আমাকে সালাম করত। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যেও বর্ণনা করা হয়েছে। তো ভাইরা আমার হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একটা শুকনো কাঠের টুনিতে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন খুতবা দিতেন যখন মেম্বার তৈরি করা হলো সেই টুনিটাকে যখন সরিয়ে দিলেন তখন সেই টুনিটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন দূরে সরে গেল তখন সেই টুনিটা কান্না করতে লাগলো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে আর হেলান দিয়ে খুতবা পড়বেন না। এই সহানুভূতিশীল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই টুনিটার উপরে গায়ে হাত বুলিয়ে শান্তি প্রদান করেন। তো ভাইরা আমার যখন আমার নবী পারিকানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই টুনিটাকে সান্ত্বনা দিলেন তখন থেকে হযরতে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিস তাসবিহ তাহলিল পাঠ করে। আমার এই রকম কয়েকটা হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রাণহীন বস্তুগুলো যেগুলা জড় বস্তু সেই বস্তুগুলো কি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তাসবিহ তাহলিল করে। যেমন পাথর কাঠ ইত্যাদি যে কথা বলে তাসবিহ করে তা প্রমাণিত হলো, টুনিটাও কথা বলল প্রমাণিত হলো, আল্লাহর নবী বললেন যে পাথর যে পাথরটাকে আমি চিনি নবুয়তের যুগে আমাকে সালাম করত সেই পাথরটার ব্যাপারে হাদিস পেলাম মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা পেলাম যে জড় বস্তুও আল্লাহর তাসবিহ তাহলিল করেন। ভাইরা আমার যারা যেই সব পশু পক্ষীরা আল্লাহর তাসবিহ তাহলিল করে না সেই পশু পক্ষীদেরকেও জবাই করে দেওয়া হয়, এটা আবার কেমন? যেমন সুতরাং হাদিস থেকে বর্ণিত আছে যে কোনো গাছে কুড়াল তখনই চালানো হয় কোনো গাছে কুড়াল তখনই চালা হয় যখন সেই গাছটি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর জিকির আর করে না তখন সেই গাছটির উপরে কুড়াল চালিয়ে দেওয়া হয়। তারপরে বলা হয়েছে আল্লাহ আজ্জাজাল্লাহ জিকির থেকে যে অলসতা অবলম্বন করে আর যেই প্রাণী আল্লাহ আজ্জাজাল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় সেটাকে জবাই করে দেওয়া হয়, আল মালফুজ কিতাবের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। যেমন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বলেন যে কোন এক ব্যক্তি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে একটা পাখি তোহফা দিলেন আর সেই পাখিটি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই পিঞ্জরার মধ্যে রেখে দিলেন, তারপরে পিঞ্জরার মধ্যে রেখে দিলেন, তারপরে কিছুদিন পরে দেখা গেল যে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই সেই পাখিটাকে পিঞ্জরা থেকে ছেড়ে দিলেন।
তখন কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনাকে এই পাখিটা এত দামি পাখিটা আপনাকে তোহফাতে দেওয়া হয়েছিল আর এত কিমতি পাখিটাকে আপনি কেন ছেড়ে দিলেন তখন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বললেন যে শুনো এই পাখিটি আমি ছেড়ে দিলাম এই কারণে যখন আমি ওই পাখিটি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কুব্বাতে দানায় দান করলেন সেই পাখিটি আমাকে বলতে লাগলো যে হে জুনায়েদ আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আজাদ কথাবার্তা বলছেন হ্যাঁ কথাবার্তা বলছেন ঘুরে বেড়াচ্ছেন আজাদ ঘুরে বেড়াচ্ছেন আর আমাকে আপনি পিঞ্জড়ার মধ্যে বন্ধ করে দিয়েছেন তো আপনি যেরকম বন্ধু বান্ধবের সঙ্গে মিলে মিশে আপনি শান্তি নিয়ে আসেন অন্তরে তো আমাকেও আমি যদি আমিও যদি পিঞ্জড়া থেকে বের হয়ে আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে মিলে মিশে থাকতে পারতাম তাহলে আমিও কতটা শান্তি ভোগ করতাম এই যখন বলতে লাগলো পাখিটি তখন আমার মনের মধ্যে মায়া চলে আসলো আমার হৃদয়ের মধ্যে মায়া চলে আসলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন সেই পাখিটিকে ছেড়ে দিলেন পাখিটি যখন ছেড়ে দিলেন পাখিটি চলে গেল যাওয়ার সময় সেই পাখিটি বলতে লাগলো হে জুনায়েদ আমি আপনাকে একটা কথা মূল্যবান কথা বলে দিই বলে কারণ কথা হলো এটাই যে আমি একটা দিন মাত্র আল্লাহর ইবাদত উপাসনাতে আল্লাহর তাসবিহ তাহলিল থেকে আমি গাফিল ছিলাম বলেই আজ এতদিন ধরে আমি পিঞ্জড়াতে বন্দী ছিলাম এত কষ্ট জ্বালাতন আমাকে ভোগ করতে হয়েছে জেলের মধ্যে পিঞ্জড়ার মধ্যে এই জুনায়েদ যদি যেই সব মানুষগুলো যেই সব ব্যক্তিগুলো আল্লাহর তাসবিহ তাহলিল থেকে গাফিল থাকছে দিনের পর দিন সপ্তাহর পর সপ্তাহ বর্ষার পর বর্ষা মাসের পর মাস কত দিন যেন আল্লাহকে স্মরণ করেনি আল্লাহর জিকির করেনি আল্লাহর তাসবিহ তাহলিল করেনি তাহলে তাদের কি অবস্থা হতে পারে এই জুনায়েদ আমি আপনার কাছে আবার আসব আপনার সাথে দেখা সাক্ষাৎ করব হযরত জুনায়েদ বাগদাদী বলেন যে সেই পাখিটি যতদিন ছিলেন হযরতে জুনায়েদ বাগদাদী যখন আসতেন আমার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সাথে আহারে বসতেন যখন আমার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আহার বসতেন দস্তরখান থেকে দানা খেয়ে সেই পাখিটি আবার উড়ে যেত যখন হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইহলোক ত্যাগ করলেন যখন দুনিয়া ছাড়লেন ইন্তেকাল করে গেলেন তখন দেখা গেল সেই পাখিটিও সেই জমিনের উপরে পড়ে ছটপট করতে করতে ঠান্ডা হয়ে গেল পাখিটিও ইন্তেকাল করে গেল তাহলে দিনী ভাইরা এখানে বোঝা গেল আর এই ঘটনাটি নুজহাতুল মাজালিসের মধ্যে বর্ণনা করা হয়েছে তাহলে বোঝা গেল যে পাখিরাও আল্লাহর ইবাদত উপাসনা করে এখান থেকে একটা আমরা সবক পেলাম যে সেই পাখিটি আল্লাহর জিকির থেকে একদিন গাফিল ছিল বলে সে এতদিন পিঞ্জড়ার মধ্যে বন্দি ছিল যখন সে আল্লাহর ইবাদত উপাসনা করতে লাগলো আল্লাহর তাসবিহ তাহলিল করতে লাগলো তখন তাকে সে আজাদ হয়ে গেল সে ছাড়া পেয়ে গেল তো ভাইরা আমরা যে মাসের পর মাস দিনের পর দিন আমরা কতদিন আল্লাহকে স্মরণ করিনি আল্লাহর জিকির আজকার করিনি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে দেখে আমাদেরকে ভয় করতে হবে সেই আল্লাহর তৈরি করা সেই জাহান্নামের আগুন থেকে যেই আগুনের আহার আমরা হয়ে যাব ভাইরা সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন যদি আমরা তাসবিহ তাহলিল করি আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আমরা এই দুনিয়াতে যদি চলি তো ভাইরা এক বুজরুক ব্যক্তির জীবনে চরিত্র উল্লেখ করা হয়েছে যে তিনি মাছ শিকার করতে গিয়েছিলেন মাছ শিকার করছিলেন তার সাথে একটা ছোট্ট একটা কন্যাকে নিয়ে গিয়েছিলেন যখন সে সমুদ্রের মধ্যে জাল ফেলেন জাল থেকে মাছ ধরেন আর সেই মাছ তার ছোট্ট কন্যাটাকে তার মেয়েটিকে দেয় সেই মেয়েটি তখন সেই মাছগুলোকে নিয়ে কি করে আবার সমুদ্রের মধ্যে ফেলে দেন এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পর যখন সেই জেলে সেই বুজরুক ব্যক্তি যখন তার কন্যার দিকে লক্ষ্য করে বললেন কই মা দেখাও মাছ কতটি হয়েছে দেখি তখন সে মেয়েটি বলল কি মাছ তো একটাও হয়নি তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল আমি তো অনেকগুলো মাছ ধরলাম আর তোমাকে দিলাম তুই মাছগুলো কি করলে তখন সেই কন্যাটি বলল সেই বুজুর্গ ব্যক্তির মেয়েটি বলল কে আব্বাজান আমি শুনেছি হাদিস শরীফের মধ্যেও আছে আমি দেখেছি যে যেই পশু কিংবা যেই জন্তু যেই জানোয়ার আল্লাহর জিকির আজকার থেকে গাফিল হয়ে যায় সেই জন্তু সেই পশু যেন জবাই হয়ে যায় সেই মাছ যেন ধরা পড়ে যায় জালের মধ্যে আটকে যায় যেমন সমুদ্রের মধ্যে যদি কোনো প্রাণী কোনো মাছ যদি আল্লাহর জিকির তাসবিহ তাহলিল থেকে যদি সে গাফিল হয়ে যায় তাহলে নাকি সে জালে আটকা পড়ে যায় আব্বাজান এই সব মাছগুলো তো জালের মধ্যে আটকা পড়ে গিয়েছিল তাহলে হয়তো এই সব মাছগুলো আল্লাহর তাসবিহ তাহলিল থেকে উদাসীন ছিল সে গাফিল ছিল বলেই তারা ধরা পড়েছিল আর আমি চাই না
যে সেই গাফিল সেই যারা ইবাদত আল্লাহর তাসবিহ তাহলিল থেকে যে গাফিল মাছগুলোকে আমরা খেয়ে যদি আমরাও গাফিল হয়ে যাই, আমরাও যদি আল্লাহর জিকির আল্লাহর শরণকে আমরা ভুলে যাই, তার জন্য সেই মাছগুলোকে আমি বেছে বেছে ফেলে দিলাম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সেই ছোট্ট মেয়েটির বুদ্ধি, তার চরিত্র দেখুন কতটা। যে সে হাদিসে পড়েছিল যে যে পশু যে প্রাণী যে গাছ আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে যায় তার সেই গাছে কুড়াল চলে যায়, সেই মাছ জালে আটকা পড়ে যায়, সেই পশু জবাই হয়ে যায়। তে দুপাইয়া মানুষ, আল্লাহর ইবাদত উপাসনা করুন, আল্লাহর জিকির আজকার করুন, আল্লাহকে স্মরণ করুন, জিকির করুন, ইনশাআল্লাহুল আজিজ আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের অন্তর শান্তি, আমাদের অন্তরে শান্তি বসবাস করবে, আমাদের বাড়িতেও শান্তি আসবে, সদা সৎ জায়গাতে আমরা শান্তি অর্জন করতে পারবো। তাহলে ভিডিও আজ পর্যন্ত এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।